Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Welcome to my Fatema's Mom Blog Bangladesh. আমি সঙ্গে আছি ফাতেমা আর তোমরা আছো আমার বন্ধুরা আমার সাথে কেমন আছো বন্ধুরা আশা করি খুব খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি তো অনেক অনেক ভালো আছি বন্ধুরা আমরা সবাই মিলে আমাদের পাশের জনকে ভালো রাখব সেই সাথে সবাই মিলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তাহাজ্জুদ পড়ব নফল পড়ব মা বাবাকে শ্রদ্ধা করব আর সৎ থাকব আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে তারপর অল বেল আইকনটি ক্লিক করবে তখনই চলে যাবে আমার এই ঈদের নিত্য নতুন রান্নাগুলো এই তো আমি একটু নিউ মার্কেটে এসেছিলাম এটা ঈদের আগের দেয়া হয়নি কুকারিজের দোকানে এসেছি নিউ মার্কেটে না আমি যত বড় মার্কেটেই যাই আমার নিউ মার্কেটের চাইতে অন্য কোনো মার্কেটই ভালো লাগে না আমি এখানে কিনে শান্তি পাই ভালো লাগে আর এখন চলে এসেছি বসুন্ধরায় এখানে একটি ইলেকট্রনিক জিনিস কেনার জন্য এসেছিলাম এই তো একটি বাকেট এনেছি মানে বালতি খাঁটি বাংলায় যেটা বালতি আর দুটি ছোট ছোট কড়াই আর ছোট একটি চিজ স্লাইস করার কাটার আছে বড় কিন্তু ছোট এটা দেখতে ভালো লাগলো তাই নিয়ে আসলাম আর ক্যাপসিকাম এনেছি লাল হলুদ এনেছি আর আমার গাছে সবুজটা আছে তাই আমি আনিনি হুইপ ক্রিম মেহেদি নুডলস নুডলসের সাথে হলুদ বক্সটি ফ্রি দিয়েছে আর এটা হচ্ছে রামেন্স নুডলস চা পাতা দুই প্যাকেট চা পাতা ছোট্ট একটি কোক আর বডি ওয়াশটা করতে ভালো লাগে সাবানের চাইতে এটা ইউজ করলে ভালো লাগে টুকিটাকি নিয়ে এসেছি যেটা ঈদের মধ্যে প্রয়োজন ছিল সেগুলোই নিয়ে এসেছি আর এখানে একটি মাল্টিফ্লাগ এনেছি মানে বিশাল বড় তারওয়ালা আছে আরও দুটি মাল্টিফ্লাগ কিন্তু এটা আমার অনেক তারের প্রয়োজন এই জন্য বেশি তারের এটা কিনে নিয়ে আসলাম এই তো টুকিটাকি বাজার নুডলসগুলো ঢেনে নিচ্ছি দেখুন এত নুডলস আনছি আর খাচ্ছি তবু আমার নুডলসের বক্সটি কেন যেন ভরছে না এটা এত বড় একটি প্যাকেট খুলে নিলাম আর একটি প্যাকেটও খুলে নিচ্ছি বক্সটিতে নুডলস রেখে আটকিয়ে রেখে দিলাম টুকিটাকি বাজার ফার্ম ফ্রেশ দুধ লবণ ডাবলি কোক পেয়ারা এগুলো নিত্য নতুন কিছুই না প্রতিদিন যা লাগে তাই আলু বোখারা কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম বিট লবণ দই তেঁতুল
যেটা মানে প্রতিদিন লাগে, কাঁচামরিচ, টমেটো, গাজর। এই তো আমি বিট লবণটা ঢেলে নিচ্ছি, বিট লবণ যেই কৌটাটার মধ্যে রাখি সেখানে ঢেলে নিচ্ছি, মানে গুছিয়ে নিচ্ছি সব কিছু। দেখতে থাকো বন্ধুরা আমার বাজার গুছানো। আমাকে যারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আর যারা আমার কোনো আইটেম যদি তোমরা তৈরি করো, আমার পেজ আছে ফাতেমাস কুকিং স্কুল এই নামে, সেখানে ছবি উঠিয়ে পাঠাতে পারো। এতো বন্ধুরা আমি অনেক কথা বলেছি, ডাবলিটা যে সিদ্ধ করেছি সেটা কিন্তু আমি বলতে পারিনি। আমার ডাবলিটি সিদ্ধ হয়ে গেছে, তোমরা ডাবলি সিদ্ধটা দেখে নিও। আমি লবণ এবং বেকিং পাউডার হাফ টি স্পুন বেকিং পাউডার দিয়ে সিদ্ধ করেছি, আর কিছুই না। এখানে আমি টকটা তৈরি করে নিচ্ছি, ধনিয়ার গুঁড়ো, চিলি ফ্লেক্সের গুঁড়ো দিয়ে নিচ্ছি, বিট লবণ দিয়ে নিচ্ছি এবং চটপটি মশলা, আমারই করা চটপটির মশলা দিয়ে নিচ্ছি। দিয়ে কারো যদি প্রয়োজন হয় হালকা চিনিও দিয়ে নিতে পারো, আমি আজ চিনি দেইনি। এই তো ডাবলিটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। এখানে আলু দিয়ে নিচ্ছি, আলু সেদ্ধ করা গ্রেট করে নিয়েছি, সে আলুটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি, অবশেষে ডিম সিদ্ধ গ্রেট করা দিয়ে নিচ্ছি, বিট লবণ দিয়ে নিলাম, চিলি ফ্লেক্স দিয়ে নিলাম, আমি আমার প্রয়োজন অনুসারে দিয়ে নিয়েছি, হাফ টি স্পুন চটপটির মশলা দিয়ে নিয়েছি। আর এই চটপটির মশলাটা আমার রান্নাঘরে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারো। এখন আমি একটু তেঁতুলের সস দিয়ে নিলাম। এই তো এই ফুচকাগুলো আমারই তৈরি করা, আমি ফুচকা ভেঙে দিয়ে নিচ্ছি এবং ধনিয়া পাতা ও পুদিনা পাতা কুটি দিয়ে নিচ্ছি। চাইলে ধনিয়া পাতাটা দেওয়া যায়, কিন্তু পুদিনা পাতা কেউ না চাইলে নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। আমার কাছে গ্রানটা ভালো লাগে তাই আমি দিয়েছি। এই তো আমি আমার ফুচকাটি সার্ভ করে ফেলেছি, ঈদের দিন খাবো। যতই মিষ্টি জিনিস খাই, চটপটি ফুচকা না খেলে ভালো লাগে না। সবার জন্য দোয়া করবো, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।